এই মাহফিল তো আজকে নাই চোদ্দ তম বার্ষিক মাহফিল বলো তো চোদ্দ তম থেকে শুরু করে এক তম থেকে পর্যন্ত সবাই বেঁচে আছে নাকি আরো জোরে বলো বেঁচে আছে নাকি গত বছর আপনি লক্ষ্য করে দেখেন কত আল্লাহর বান্দা ছিল আজ তারা সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেল ও যুবক আল্লাহর গোলাপ আমি আপনার হাত ধরি পায় ধরি ডানে টাকা দেখেন কারো মানা বামে তাকায় দেখেন কত আল্লাহর বান্দার বাবা না অন্ধকার কবরে সাদা কাপড়ে প্যাকেট হয়ে আসামি হয়ে আজকে আপনি কিসের বাহাদুরি করেন কিসের ক্ষমতা দেখা আপনার থেকে লক্ষ্য কোটি গুণ বড় ক্ষমতা দাও ফেরাও দুনিয়ায় বাঁচতে পারে না আপনার থেকে হাজার কোটি ক্ষমতা ধর নমরুদ বাঁচতে পারে না এ ভাই আজকে আপনি কিসের ক্ষমতা দেখান কিসের টাকার বাহাদুরি দেখা এই দুনিয়াটা কিছুই না রে ভাই এই দুনিয়া কিছুই না দুনিয়া চিরদিন থাকা যাবে না ও বান্দা একটা বার যদি লক্ষ্য করো রাস্তা এমন কোন দিন নাই মানুষের অ্যাক্সিডেন্টের মারা না হয় এমন কোন দিন নাই লঞ্চ ডুবে মানুষ মারা না যায় হুন্ডায় তোলে বাসের তোলে পরে কত যুবক ভাইয়ের মর ওরে যুবক কয়দিন আগেই তো দেখেছো ইউএস বাংলা বিমান অ্যাক্সিডেন্ট কত বান্দার মরণ হয়ে গেল এই মাত্র মাসের ঘটনা রংপুর মাহফিলে গিয়েছিলাম যেখানে আঠারো জন মানুষ একাধারে মারা গিয়েছিল বাস অ্যাক্সিডেন্ট রাস্তার পাশ দিয়ে যায় ড্রাইভার ডাক দেয়া কয় হুজুর এখানে অ্যাক্সিডেন্ট হয়ে আঠারো জন মানুষ মারা গেল মনে মনে চিন্তা করলাম মালিক যদি চাইতো এখানে তো আমারও অ্যাক্সিডেন্ট করে নিয়ে যেতে পারতো আজকে তুমি তাকায় দেখো হাসপাতালের বিছানায় কত যুবক কত বৃদ্ধ মা বাবা শুয়ে আছে ও যুবক আল্লাহর গোলা আপনি যদি দিলটা দিয়ে চিন্তা করেন আল্লাহ চাইলে আপনার ও তো হাসপাতালের বিছানায় ফালা রাখতে পারতো কত আল্লাহর বান্দা যুবক কানে হেডফোন লাগা ঘুমা গান চালা চালা ঘুমা আল্লাহর কসম করে বলে যুবক ওই সময় খোদা না করুক যদি আজরাইল হাজির হওয়া যায় জাহান নাম সারা কোন উপায় নাই স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমাইল হজরের সময় স্বামী স্ত্রী গায়ে হাত দিল দেখে হাটটা ঠান্ডা স্ত্রী আর দুনিয়ায় বেশি নাই দশজন বন্ধু বান্ধব এক জায়গায় চা খাইস রাত্রে যার যার ঘরে ফিরে গেল হঠাৎ রাত্র একটা সময় ফোন অমুক বন্ধু তোর বেঁচে নেই তখন আফসোস করো আর কান্দ হায়

এ দুনিয়াটা কিছুই না রে অন্ধকার কবরে আল্লাহ সারা কাউকে সাথী না ওই অন্ধকার কবরে আমল সারা যদি যা

আজকে যতই গুনা গোপনে গোপনে করো না কেন যদিও তোমার মা দেখে না তোমার বাবা দেখে না বন্ধু বান্ধব দেখে না তবে আমার মাওলা তো দেখে আল্লা তালা সিরিয়া জমিনে যখন সিংহাসন নিয়ে বসে যাবে আমার মাওলা যখন একটা রাগের হুংকার দিবে লিমানিল নির্মল কল্ল ওয়াহিদুল কহার আজকে ভাষায় কার আজকে রাজা তুকার ও দুনিয়ার রাজা বর্ষার আয়িনাল জাব্বারু আয়িনাল মুতাকাববিরু কোথায় প্রতাপশালীরা কোথায় প্রভাবশালীরা আজ আমি আল্লাহ দেখে নিব কে কত ক্ষমতাবান হইছো ওদিন মানুষ অস্বীকার করবে আমি গুনাহ করি না আমি গুনাহ করি না কিন্তু আমার আল্লাহ হাতকে হুকুম করে দিবে হাত তোর হাত দ্বারা যে গুনাহ করছে সাক্ষী দিয়া দে আল ইয়াউমা নাখতুহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন সেদিন হাত সাক্ষী দিবে পাও সাক্ষী দিবে চোখ সাক্ষী দিবে মুখ সাক্ষী দিবে কি আপনি সেদিন করেছেন গোলাম ও কুমিল্লার মুসলমান আমিও তো তোমার মতো একটা যুবক আমি যদি চাইতাম দাড়িটারে কামাইয়া রাস্তায় হাঁটতে পারতাম আমিও যদি চাইতাম আমিও তো তোমার মতো প্যান্ট শার্টটাই পরে হাঁটতে পারতাম আমি কেন গুণা করি না তুমি হুজুর হও আমার মতো আমি বলি না তুমি আমার মতো মাওলানা হও আমি তোমারে বলি না তুমি আমার মতো আলেম হও তোমারে আমি বলি না যা হয়ে গেছে বাদ যান কারণ ওই কেমত আল্লাহ কোন আলেমদেরকে আলাদা দার করাবেন না কোন হাফেজদেরকে আলাদা দান করাবেন না কোন মুফতিদেরকে আলাদা দার করাবেন না আল্লাহ কেমতের দিন কোন রাজা বাসারে আলাদা দার করা হবে না সব মানুষগুলোর এক কাতারে দাঁড় করাইয়া যারা নেককার ডান পাশে চলে যাও যারা বৎকার বাম পাশে চলে যাও আসহাবুল ইয়ামিন ইমা আসহাবুল ইয়ামিন যারা ডান পার্শ্বে দাঁড়াবা তাদের অবস্থা কতই না ভালো যারা বাম পার্শ্বে দাঁড়াবা তাদের অবস্থা কতই না খারাপ ওই বাম পার্শ্বে দাঁড়াবে তাদের আমল নামা বাম হাতে আল্লাহ তালা দিয়ে দিবে বাম হাতে আমল নামাটা সাধারণ ভাবে দিবে না তোমার হাতটা ভেঙে পিঠের থেকে ঢুকাইয়া পেটের থেকে বের করে হাতটা মোসরা ভাইয়া সামনের দিকে আমল নামা দিবে ও বান্দা তোমার জাহান নাম সারা কোনো উপায় নাই সেদিন যত আফসুস করো কোনো কাজে আসবে না পায়ে দিয়ে অনুরোধ করে গেলাম ও যুবক ও বৃদ্ধ বাবা কত আর গুণা করব তোমার আমার মতো হাজারো যুবক তো দাঁড়িয়ে নামাজ পড়তেছে তুমি আমি কেন পারবো না যুবক যদি অন্তরটায় বলে গুণা করেছি আর করব না আমার নবীকে আর কাঁদাবো না নামাজ আর ছাড়বো না आमाल से बनती है ये जन्नत भी जहन्ना आमाल से बनती है ये जन्नत भी जहन्ना ये खाको कोफित रत में नारी है ना नूरी ये खाको रत में नारी है ना नूरी পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয় কোন বান্দা যদি জবান থেকে একবার সুবহানাল্লাহ বলে দেয় ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ফলের গাছ তৈরি করে দেয় ওই ফলের গাছটা এত বড় একটা আরবের দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় ফলের গাছের এক মাথা থেকে আরেক মাথার ছায়া শেষ করা অসম্ভব না আদে রে কুদ রতুদারি বরকাহাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জलीलুল্লাহ জহাদার পহরহালে তুহি মেরানেগাহাদা আমলের দাম আছে না নাই আপনি বদকাজ করবেন আপনার জন্য একটা মাত্র সুযোগ একটা গুণা করে আল্লাহ একটা গুণা দিবে আর আমার মাওলা বলে বান্দান এক কাজের জন্য হাজার সুযোগ আমি আল্লাহ বানা দিলাম ন্যাক কাজের জন্য বান্দা একবার নিয়াত করো নামাজে দাঁড়াইলে তোমার সব হইতেছে পাগরি সহ নামাজ আদায় করলে মাওলা নামাজের সব বাড়ায়া দেয় ঠিক কিনা ধরে সবের জায়গার অভাব নাই দেখেন আপনি যদি বাথরুমে দোয়া না পরে ঢুকেন আপনার গুণা নাই কিন্তু আপনি বাথরুমে যদি ঢুকেন দোয়া পরে আল্লাহ অটোমেটিক সব লিখে দিয়েছে বাথরুম থেকে বের হবেন সেখানে আল্লাহ সব লিখে দিয়েছে আপনি সিঁড়ি থেকে উপরে উঠবেন আল্লাহ আকবার বলেন আল্লাহ সবের খাতায় আপনার সব উঠাইয়া দিল আপনি সিঁড়ি থেকে নামবেন নিচের দিকে নামার সাথে সাথে আল্লাহ সব হায়ান আল্লাহ বললেন এর বিনিময় আল্লাহ সব লিখে দিলেন ঠিক জোরে বলে সবের অনেক জায়গা কিন্তু গুনার জায়গা কম কিন্তু মানুষ খুঁজে খুঁজে গুনাটাই বেশি করে ঠিক না বেটি আমি যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে আয়াতের আলোকে কিছু আলোচনা করব ইনশা তবে সবাই আমলের নিয়ে তো শুনতে পারবেন তো না কানসুক করার জন্য বসেছেন আল্লাহ আমাদেরকে আমলের নিয়ে তো শোনার তৌফিক দান করেন বলেন আমিন <applause> الله سبحان الذي أسرى بعبده ليلا من المسجد <applause> الحرام আল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা الذী বারকনা হাওলাহু সুবহানাল্লাযী পবিত্র আল্লাহ আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম আয়াতের যার আল্লাহ তাআলা কি বুঝাইলেন হে দুনিয়ার মানুষ আমার নবী যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলেন পয়গম্বরের একটা জিন্দিগি শেষ জিন্দির অর্ধেক সময় আইসা আল্লাহ তাআলা বড় পরীক্ষার মধ্যে ফেলে দেয় কেমন পরীক্ষার মধ্যে আমার আল্লাহ তাআলা ফেলে দেয় এমন না যে আল্লাহ তাআলা পরীক্ষা করে তাকে গুনাহর জন্য পরীক্ষা করবে না না

একটা সময় সবাই যাকে আল্লাহ আমিন বলে বিশ্বাস করত মক্কা আর ওলিতে গলিতে যার শোনা সিরিয়ার জমিনা ইরাকে शामে মানুষ ব্যবসা করতে যাইত মানুষের টাকা পয়সা মুদ্রা গুলো মোহাম্মদ আল আমিনের কাছে সবাই জমা রেখে যাইত কারণ আল থেকে আর ওবে বড় বিশ্বাসী কেউ নাই ওর মতো ভালো বান্দার কেউ নাই পয়গম্বরে নিকার সবাই জমা রাখতো একটা সময় পয়গম্বর যখন আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর যখন রেসালাত পাইলেন নবী ইসলামের দাওয়া শুরু করে দিলেন ইসলামের দাওয়া যখন শুরু করিয়া দেয় যেই মানুষগুলো এতদিন আল্লাহ আমিন বলতো তাকে আজকে জাদুকর বলে বিশ্বাসঘাতক বলে গালি দেয় হে দুনিয়ার মা গুল আরামী ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে চলে যায় তায়েফের ফের ময়দানে যাওয়ার পর তাই ফের ময়দানে নবীজির দুধমা হালিমা সাদিয়ার কাছে আশ্রয় গ্রহণ করলেন আশ্রয় গ্রহণের পর সেখানে তিনজন ভাই ছিল যারা তদানিংটন সময়ে তাই শাসন করত ওই ভাইদের কাছে নবী ইসলামের দাওয়াত দিলেন ভাইরা ডাক দেওয়া কয় যদি জানে বাঁচতে চাও তাড়াতাড়ি তাই থেকে পালা যাও ভাইরা ডাক দিয়া কয় না না ডাক দেওয়া আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছি লাজার তিনটা পুরো মুহাম্মাদের গায়ে পাথর মার থুতু মার আমার নবীর গায়ে পাথর মারা শুরু হয় যায় আমার নবীর গায়ে থুতু মারা শুরু হয় যায় পাথরের আঘাতে আঘাতে একটা সময় নবীর রক্ত পড়তে পড়তে জুতা মোবারো কাটকে যায় জোরে কন আল্লাহ আমার নবী একটা সময় বেহুসের মতো অবস্থা আপনি একটাবার আমাদেরকে হুকুম দিয়া যান

নবীর আদর্শ কত সুন্দর নবী প্রতিশোধ নিতে পারতেন কিনা জবাব দাও নবী প্রতিশোধ নিতে পারতেন কেন নিলেন না আমার নবী শিক্ষা দিলেন প্রতিশোধের মধ্যেই কখনো কল্যাণ নয় ক্ষমা করার মধ্যেই কল্যাণ নিহিত রয়েছে ঠিক কিনা তো গোবারে গেছি শুধু ইলিশ মাছ দিয়া খানা খাওয়াইছো আম গোবারে আবি আমি শুধু শাক দিয়া খানা খাও মাছও খাও না এই হলো আমাদের চরিত্র ঠিক কিনা হে দুনিয়া রহমত প্রতি কোনদিনের কথা শুনিয়া জিব্রাহিম চলে গেলেন আমার নবী অসুস্থ শরীর নিয়া কোথাও জায়গা নাই পয়গম্বর তার ফুফি উম্মে হানিরা দিয়ে আল্লাহ আনহার ঘরে চলে গেলেন সেখানে শুয়ে শুয়ে চিন্তা করে হায় হায় এই অবস্থায় যদি আমার একজন দুনিয়ায় সাথী পাইতাম নিজের বড় ভাগ্যবান মনে করতাম ডানে তাকায় দেখে তারা পুন্মা বামে তারা বাবা নাই চিরসঙ্গিনী খাদিজা ও বছর চলিয়া যায় নবুয়তের বারো তম্বর সে আমুল বলে যাকে আখ্যায়িত করা হয়েছে আমার নবীর এত কষ্টের বছর আল্লাহর কুদরতি অন্তরে জোস মেরে যায় আমার আল্লাহ দোস্তের এমন অভাগা অভাগা চাহনি কান্না সহ্য করতে পারে না আল্লাহ তালা ডাক দেখা জিব্রাইল যাও যাও আমার দোস্তকে তাড়াতাড়ি সুসংবাদ দাও আমার দোস্ত মনটা খারাপ জানো করে না আমি আমার দোস্তের সাক্ষাৎ করব জোরে কন আল্লাহ আকবর জিব্রাইল হাজির হয়ে গেল হে পয়গম্বর

ভালো করে লক্ষ্য করিয়া দেখো আমার নবীজি কি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাক দেয়া কয় পয়গম্বর চলেন একটা বোরাকের উপরে পয়গম্বর কে উঠানো হলো বোরা কেমন জিনিস খচ্চরের চেয়ে বড় গাধার চেয়ে ছোট যেটাকে বোরাক বলা হয় এই বোরাকটা কেমন বোরাক অর্থ হলো বিদ্যুতের গতি বিদ্যুতের গতি বিদ্যুতের গতিটা কেমন বলে ঘন্টা এক লক্ষ আটষট্টি হাজার মাইল প্রতি সেকেন্ডে দৌড়ায় বিদ্যুৎ এমন গতি এখান থেকে ঢাকা একশো কিলোমিটার সর্বোচ্চ এক সেকেন্ডে একশো কিলোমিটার নয় দুইশো কিলোমিটার নয় দুই হাজার কিলোমিটার নয় যেই বোরা একটা এক সেকেন্ড এক লক্ষ আটষট্টি হাজার মাইল চলতে পারতো জোরে এই বোরা কে করে আল্লাহ তাহলে নবীকে উঠাইলেন জিব্রাইল বোরা করে পয়গম্বর কিনে মদিনায় চলে যায় মদিনায় দুই রাগাত নামাজ আদায়ের পর

যেটা ঘন্টা এক হাজার কিলোমিটার চলে সেকেন্ডে এতটুকু জায়গা সবার কর থেকে একটা সেকেন্ডে একশো ভাগ করলেও যে সময় লাগে না সেই সময় লেগেছে ঠিক কিনা জোরে বলেন হে দুনিয়ার উম্মাত আল্লাহর গোলাম ও কুমিল্লার মুসলমান গো আল্লাহ তাআলা পয়গম্বরকে বাইতুল মাকদাসে সেখানেও ইমামুল মুরসালিন বানায়া দেয়

রফরফে কুরআল্লাহ তাআলা পয়গম্বরকে তার দিদারের জন্য আসমানের দিকে সাওয়ারি শুরু করে দেয় পয়গম্বর যখন আসমানের দিকে সাওয়ার শুরু করে দিলেন এই রফরফ এই আসমান এবং জমিনের দূরত্ব হলো 500 বছরের রাস্তা কয়শ বছর শুধু তাই না হে গোলাম আমার আল্লাহ সৃষ্টি কত সুন্দর আমার আল্লাহ সৃষ্টি কত ভয়ঙ্কর ভালো করিয়া লক্ষ্য করিয়া দেখো এখান থেকে পাঁচ বছরের রাস্তা প্রথম শত বছর মুহূর্তের মধ্যেই প্রথম আসমানে চলে গেলেন এই প্রথম আসমানটাকে আল্লাহ বানাইছেন জমরুদ সবুজ জমরুদ পাথর তার আল্লাহ তালা বানাইছেন এই প্রথম আসমানটাবার এক বছর নয় দুই বছর নয় এটা মোটা আর 500 বছরের জোরে কোন প্রথম আসমান যার পার গেট খুলিয়া যায় গেটটা খোলার সাথে সাথে ডাকে পয়গম্বর আদ আমার নবীকে ডাক দেয় আসসালামু আলাইকা আল্লাহ নবীনা আল্লাহু আকবার বলেন আদম আলা সালাম সালাম দিলেন নবীজি সেখান থেকে দ্বিতীয় আসমানের রফ করে চলে যায় দ্বিতীয় আসমানটা কত বড় বলে দ্বিতীয় আসমানটা প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা বড় একটা মাঠের মধ্যে সরিষা দানা পরে থাকার মতো জোরে কনসুবাহান আল্লাহ এত বড় দ্বিতীয় আসমান হে দুনিয়ার উম্মাত আল্লাহর গোলাম ও কুমিল্লার মুসলমান গো দেখেন আমার মাওলা সৃষ্টি কত সুন্দর আল্লাহ তাআলার পয়গম্বর দ্বিতীয় আসমানে চলে গেলেন তো প্রথম আসমান দ্বিতীয় আসমানে গেলেন এরপর কয় নাম্বার আসমান আরে জোরে জবাব দেন আপনাদের কষ্ট হয় আলোচনা চলবে জবাব দেন না কাজরে

পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় হলো একটা তারকা কয় লক্ষ গুণ বড় তেরো লক্ষ গুণ বড় একটা তারকা এই রকম কোটি কোটি তারকা মিলে একটা মাত্র গ্যালাক্সি তৈরি হয় এরকম কোটি কোটি গ্যালাক্সি আসমানে বিরাজমান আছে জোরে গ্যালাক্সি কোটি কোটি যে একটা গ্যালাক্সিতে কোটি কোটি তারকা থাকে হে দুনিয়ার উম্মাত আল্লাহর غلام পয়গম্বর দ্বিতীয় আসমানে যখন চলে গেলেন দ্বিতীয় আসমানটা আরকেটটা যখন খুলল পয়গম্বর ঈসা আলাইহিস সালাম নবীকে আমার সালাম জানাইয়া দিলেন পয়গম্বর ঈসার সালাম শুনিয়া আবার আমার পয়গম্বর তৃতীয় আসমানের দিকে রওনা দিলেন যেই দ্বিতীয় আসমানটা আমার আল্লাহ তাআলা সাধারণ কোনো জিনিস দ্বারা বানান নাই দ্বিতীয় আসমানকে আল্লাহ লোহা দ্বারা সৃষ্টি করেছে আল্লাহ একবার বলেন দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আবার পাঁচশত বছরের রাস্তা তৃতীয় আসমান যেটা আরো পাঁচশত বছরের মোটা তৃতীয় আসমানে পয়গম্বর যখন উপস্থিত হয়ে যায় সাথে সাথে দরজাটা খুলে পায়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম সালাম জানাদা তৃতীয় আসমান কা আল্লাহ তাআলা তামা দ্বারা তৈরি করেছেন সেখান থেকে পয়গম্বর চতুর্থ আসমানে যা আরো পাঁচশত বছরের রাস্তা সেখান থেকে যাওয়ার সাথে সাথে দরজা খুলে সালাম দিয়া দিলেন সেখান থেকে আবার পঞ্চম আসমান পাঁচশত বছরের রাস্তা যে আসমানকে আল্লাহ তালা স্বর্ণ দ্বারা বানাইছে রূপা দ্বারা বানাইছে সেখানে দেখা গেল পয়গম্বর মূসার সাথে সেখান থেকে পয়গম্বর ষষ্ঠ আসমানে গেলেন যেই ষষ্ঠ আসমান কি নীল ইয়াকুত যম্রুদ পাথর দ্বারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছে সেখান থেকে আল্লাহ তাআলা সপ্তম আসমানে নিয়ে যায় যেই সপ্তম আসমানকে আল্লাহ তাআলা লাল ইয়াকুত পাথর দ্বারা তৈরি করেছে জরে কল সুবহানাল্লাহ আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন বাইতুল মামুর মক্কা শরীফের সোজা সোজা হাদিসে বর্ণ করা হয় বাইতুল মামুরের সাদের উপর থেকে যদি কোনো একটা পাথর ফালানো হয় সরাসরি দুনিয়ার কাবার মাঝখানে এসে পড়বে বাইতুল মামুরের পাশেই সিদ্ধাতুল মুন্তাহা সিদ্ধাতুল মুন্তাহা কেমন করে আমার আল্লাহ বানাইল গো সিদ্ধাতুল মুহারে মুমিন যে সিদ্রাতুল মুহা ইন্তেহা অর্থাৎ মন্থর তলে স্টেশন শেষ জায়গা সিদ্রা মানে বড়ই গাছ এমন একটা গাছ আল্লাহ বড়ই গাছের মতো বানাইলেন যে শেষ স্টেশন সিদ্ধাতুল মুহার উপরে আর কোন ফিরিস যেতে পারে না সিদ্রাতুল মুহার থেকে চারটা শিকর বের হয়েছে কয়টা জোর বলেন চারটা শিকরের এক

হে দুনিয়ার উম্মত আল্লাহর গোলাম পয়গম্বর আরামী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল আলাইহিস সালাম বলে এবার আপনি জান আমাদের আর কোনো হুকুম নাই এখান থেকে শুধু আমরা অবলোকন করতে পারবো যেতে পারবো না পয়গম্বর আরামী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলার আরশে মহল্লায় সত্তর হাজার নূরের পর্দার পাশে দাঁড়ায় আছে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় দোস্ত আয় তোমার সাথে মোলাকাত করব আল্লাহ কথাটা বলিয়া সত্তর হাজার নূরের পর্দা আল্লাহ যখন সরা দিল সত্তর হাজার নূরের পর্দা আল্লাহ যখন সরা আমার নবী সিজদা করে ডাক দেয়া কয় আত্মহিয়াতুলিল্লাহ ওয়া সালাত ওয়া যখন সে তাই গেল আমার আল্লাহর কুদরতি অন্তরা দর্য ধরে না আল্লাহ দাদা কই তুই আমার সালাম জনাইছো অরে নবী আমি কি তোর সালাম জামা না আমার আল্লাহ ডাক দিয়া ক আস্সালামু আলাইকা আইয়ো হনবি ওয়ারহমাতুল্লাহ ইয়বার কাটু আল্লাহ আকবার বল আল্লাহ আকবার আমার পয়গম্বর সালাম শুনিয়া যখন দরিয়া যায় নবী তখন উম্মতের কথা ভুলবে না নবী এবার উম্মতের দিকে তাকাইয়া ডাক দিয়া বলবে আমরা যে পয়ত আশাওয়াত তাহিয়াতুর রাহি ওয়া সালাওয়াতু ওয়া আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি

চেয়ারের চারটা পায়া এত বড় যে সেই সিদ্ধাতুল মন্তাহা আরস থেকে সাত জমিন নিচে যার পায়া চলে গিয়েছে বুঝার শক্তি নাই মনে করেন আগে তো মানুষ বুঝতে কষ্ট হতো আপনি একটা বার চিন্তা করে দেখেন এখান থেকে বলেন হ্যালো আমেরিকে যাই হ্যালো শোনা যায় আপনার আওয়াজটা কি ভাসতে ভাসতে গেছে জোরে কন আমার আওয়াজ সেখানে গেল কিভাবে এখানে কান্না করেন সেখানেও কান্না এখানে আপনি কি করতেছেন ভিডিও কলে দেখা যাইতেছে তো আল্লাহ গোপনে এত কিছু করতে পারবেন না তুমি সাধারণটা জিনিস করতে পেরেছ এই মেধাটা কে দিয়েছে আর জোরে বলেন কে দিয়েছে ও দুনিয়ার উম্মত আল্লাহর গোলাম দেখেন আমার নবী মোলাকাত করে দিদার করে দুনিয়ার জমিনে চলে আসলেন দুনিয়ার জমিনে আসার পর সব সাহাবা একরামকে আমার নবী কাছে বসায়া ডাক দিলেন ও সাহাবা একরাম এদিকে আসি আবু বাকর ওসমান আলী হায়দার ও দুনিয়ার উম্মা তোমর রাদিয়াল্লাহু তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুসহ সবাই নবীর সামনে উপস্থিত আবু জাহাল এলাকা এলাকায় দৌড়ায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি এক রাত্রের মধ্যে পুরো আসমান জমিন জান্নাত জাহান নাম সফর করেছে তার আল্লাহ সাথে নাকি দেখা করেছে তোরা এমন খবর শুনেছ নাকি আবু বকর ডাক দিয়া কইয়া আবা জাহেল হে আবু জাহেল কে বলেছে এই কথা বলে নবী বলেছে কই নবী যদি বলে থাকে আমি আবু বকর এক পায়ে দাঁড়ায়া বললাম সত্য এই কথাটা বলার সাথে 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 আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্দিক আকবার উপাধি দিয়ে দাও। সুবহানাল্লাহ। চির সত্যবাদী আবু বকর। হে দুনিয়ার উম্মত আমার পয়গম্বর সব সাহাবায়ে کرامকে ডাক দিলেন। পয়গম্বর দা দেয় কয় আমি যা যা দেখেছি তদের সাথে বর্ণনা করব। তবে আমি যা দেখেছি তার মধ্যে একটা জিনিস আমার কাছে বড় আশ্চর্য কি তোমার কাছে আমার নবী কয় বেলাল কোথায় ও বেলাল তুমি কোথায় একটু দাঁড়ায় আলাল বেলালে কর্নার থেকে দাঁড়ায় গেল আমার নবী ডাক দিয়া কয় বেলাল আমি যেই নিয়া নিয়া হাজার বছরের পথ আমার মাওলার হাজার বছরের ক্ষুদ্র হাজার হাজার বছরের পথ আমি এক মুহূর্তে পারে দিয়ে গেলাম গেলাম বেলাল কি এমন অধিকার পেয়েছ কি এমন মর তুই পেয়েছ আমি জান্নাতে যখন হাঁটতে ছিলাম শুনতেছি তোর পায়ের আওয়াজ শোনা যায় আল্লাহ না বাইনাইয়া দই ফিল জাননা হে বেলাল আমি কেন তোমার পায়ের আওয়াজ শুনতে পেল বেলাল চোখের পানি ছেড়ে কান্দা কায় নিক এমন কোনো ভালো কাজ তো আমার মনে পড়ে না আমি কি করেছি জিব্রাই লাই চা ডাক দেখ বেলাল জানি আপনি জিজ্ঞাস করেন বেলাল কে যখন প্রশ্ন করা হয় বেলাল কি এমন আমল করেছো যার কারণে আসমানের জমিনে পায়ের আওয়াজ মাওলার জান্নাতে শোনা যায় বেলাল ডাক দেয়া কয় আমি এমন আমল করেছি মনে পড়ে না তবে এমন একটা আমল করেছি আমি ওযু করে দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করব আমার আল্লাহর মনে হয় এই আমলটা বড় পছন্দ হয়ে গেছে জিবরাইল হাজারো আমলের মধ্য থেকে আল্লাহ মাত্র দুই রাগাত ফলনামাজ কবুল করে তাকে জান্নাতের দিয়ে দিয়েছে এর দ্বারা বোঝা যায় শুধু নামাজ পড়লেই করা যায় না শুধু সবের আশায় তুমি নামাজ পড়লা মনে করলা জান্নাতি হয়ে গেছো না না যদি মনে করো শুধু আমি হজ যাকাত আদায় করলাম আমি বড় জান্নাতি হয়ে গেলাম না না আমার মাওলার কাছে সাধারণ একটা ছোট আমলের দাম অনেক হয়ে যেতে পারে আবার পাক্ষান্তরে হাজার বছরের আমল আমার আল্লাহর দরবারে পানির থেকেও কম দাম হতে পারে ঠিক কিনা নুজহাতুল মাজালিসের একটি ঘটনা এক আল্লাহর বান্দা একটি নদীর মধ্যে সাড়ে তিন শত বছরে ইবাদত করলো আল্লাহর বান্দার এমন একটা কোন টাইম যায় না যে টাইমে বান্দা মাওলার এবাদত থেকে গাফেল ছিল আল্লাহর বান্দা যখন মারা যায় আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা আমি আমার আল্লাহর বান্দাকে দয়া দিয়া জান্নাতে দিয়া দিলাম ওই আল্লাহর বান্দার মেজাজটা গরম হয়ে যায় হে আল্লাহ আমি এত আমল করলাম সাড়ে তিন শত বছর পর্যন্ত আমল করলাম এত বছর আমল করার পরেও আপনি বলবেন আপনার দয়া দ্বারা আপনি আমায় জান্নাত দিয়েছেন এটা তো মানা যায় না আমার আল্লাহ ডাক দিয়া কয় যা দিয়েছি শুকুর করে জান্নাতে চলে যা হে মানতেই চায় না আল্লাহ এবার কইতেছে এ ফিরিস্তা আর একটু বাইদা জাহান নামের কিনারায় নিয়ে যা। আল্লাহর বান্দা জাহান নামের কিনারায় যখন নিয়ে যা জাহান নামের কিনারায় পানি পানি বলে চিৎকার করে কেউ পানি নিয়ে আসে না আল্লাহর হুকুম একজন ফিরিস্তা এক পেলা পানি নিয়ে বান্দার সামনে হাজির হয়ে গেল ডাক দিয়া আল্লাহর বান্দা গো এই পানিটি আপনার প্রয়োজন বলে হা তাড়াতাড়ি পানি দাও আমি ক্ষুধার পিপাসায় পানির পিপাসায় মরে যাব আল্লাহর বান্দা ফিরিস্তা ডাক দিয়া কয় আমি তো এমনে এমনে পানি দিব না বিনিময় সারা দিব না বিনিময় লাগবে কি বিনিময় বলে তোমার সাড়ে তিন শত বছরের ইবাদত লাগবে তাহলে তোমাকে এক পেয়ালা পানি দিব আল্লাহর বান্দা জাহান্নামের ভয়ঙ্কর আগুনের তাপের পিপাসা চিৎকার করে ডাক দিয়া কয় তাড়াতাড়ি আমার পানি দাও সাড়ে তিন শত বছর এবাদত নিয়ে যাও সাড়ে তিন শত বছর এবাদত নিল ফের পানি দিল পানি খেয়ে পানি খেলো শুকায় না পিপাসা আবার পানি দাও পানি দাও আমার আল্লাহ কয় না না মাগনা পানি দেওয়া হবে না ওর সামনে পানি নেওয়া হলো এবার কি দিবা কিরবি তুমি পানি খাইবা আল্লাহর বান্দা আমার কাছে কিছু নাই আমার কাছে কিছু নাই এবার আমার আল্লাহ ডাক দেয়া রে গোলা তুই আজকে এক পেলা পানির বিনিময় তুই সাড়ে তিন শত দিয়া দিলি বান্দা তুই কি একটা চিন্তা করছ তুই আমার খাইয়া আমার থেকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন ওই যে তুই সাগরের মধ্যে চরের মধ্যে ওই দ্বীপের মধ্যে বসে কত টন পানি খাইছো সাড়ে তিন শত বছরের কতগুলো ফল খাইছো হিসাব চাইলে জান্নাত পাওয়ার আশা করতে পার না আল্লাহ আল্লাহ হিসাব করলে আয়সারা দিয়ে আল্লাহ আল্লা থেকে একটা হাদিস আছে যে আল্লাহ যা হিসাবের জন্য দায়ের করাইবেন নিশ্চিত জাহান্ন হয়ে যাবে অর্থাৎ আল্লাহ দয়া ছাড়া কেউ জান্ন যেতে পারবে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর শুধু কোন গুণা নাই হতে পারে এই আপনার সবের কারণে আল্লাহ একটু দয়া দেখায় জান্নাতে নিতে পারে আপনার আমলের বিনিময় না আর আপনি আমি কি আমল করি দাড়ি তো নাই নামাজ তো পড়ি না সপ্তাহে একদিন জুমায় যাই আর কি হুজুর গেছে ভালো আছি মিথ্যে কথা বলছি মিথ্যা আপনি নামাজই পড়লেন হুজুরদেরকে ভালো হইলেন কেমন আপনি দাড়ি রাখেন না সিগারেট খান মদ খান জুয়া খান জুয়ার আসরে বসেন আপনি হে বান্দা বলেন তো আমল বিহীন কোন মানুষ আল্লাহর দয়া পাওয়া সম্ভব নাকি আর জোরে বলেন সম্ভব নাকি এবার আমার পয়গম্বর ডাক দিয়া কয় রে বেলাল এত বড় দামি তুই আল্লাহর দরবারে হয়ে গেছিস তোর এই জমিনের আমি জান্নাতের ময়দানে শুনতে পাইলাম বেলা ও মরে বেলালের কাছে যায় আলী বিলালের কাছে যায় ওসমান ওলালের কাছে ও বেলাল আমাদের জন্য একটু দোয়া করো আমরা তো তোমার মতো দামি হইতে পারি না আমার নবী ডাক দেয়া কয় এদিকে তাকাও আলী ওসমান আবু বাকুর এদিকে তাকাও আমি এমন একটা লোকের নাম জানি যার বাবা কেউ চিনি যার মা কেউ চিনি যেই বান্দা যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবে জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে তাকে মার হাবা মার হাবা বলে তার দরজায় নেওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে জোরে কন ওমর চমকে দাঁড়ালো আবু বকর আলী ওসমান চমকে দাঁড়ালো কে এমন ব্যক্তি আমার নবী ডাক দিয়া কয় ওসমানের মন খারাপ হবে আলীর মন খারাপ হবে ওমরের মন খারাপ হবে নবী আর দেরি করে নাই আবার নবী ডাক কয় আমি জান্নাতে একটা এমন ঘর দেখলাম যেই ঘরের একটা ইয়াকুত লাল পাথর রত্ন দ্বারা জমরুদ পাথর দ্বারা সবুজ করে বিশাল একটা বিশাল দালান বালাখানা বানানো আছে আমি জান্নাতের পথে চলতেছিলাম আমার চোখটা আর ওই ঘরটা থেকে ফিরল না আমি জিব্রাইল টাক ডাক দিলাম এত সুন্দর জান্নাত এই জান্নাতের মধ্যে আবার এত সুন্দর ঘরটা কার জন্য বানানো হয়েছে জিব্রাইল ডাক দিয়া ক খলিফাতুল মুসলিমিন আবু খলিফাতুল মুসলিমিন ওমরের জন্য আল্লাহ বানাইছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আবার আমার পায়গাম্বার ডাক দিয়া কয় অমর একটু নবী আমার মজা করিয়া ডাক দিল অমর আমি ভয়তে ঢুকি নাই না জানি তুই আবার তোর ঘরে না কয়া ঢুকছে জন্য তুই রাগ করবে তোর বাড়ি আমি ঢুকি নাই একটু মজা করেছে না ওমর চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়া কয় নবী গো যেই ওমর আপনার জন্য আজকে দিনের দাওয়াত পাইলাম যেই ওমর আপনার জন্য আজকে কালেমার পতাকা তোলে আসলাম জাহান নামের আসামির গলায় আপনি জান্নাতের রশি লাগায় দিলেন এই ওমরের ঘরে আপনি ঢুকবেন তার জন্য আবার অনুমতির প্রয়োজন আছে নাকি আল্লাহ পাশে ওসমান বসা পাশেই আবু বকর আলী বসা হঠাৎ করে পায়গম্বর ওসমানের হাতটা ধৈরা ডাক দেয়া কায় ওসমান মন খারাপ করবা না জান্নাতে প্রত্যেকটা নবীর একজন সাথী হবে ওরে ওসমান আনতার ফি কি ফিল জান্নাহ ওসমান গো সেই জান্নাতে আমার সাথী হবা তুমি আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আকবার মাওলা আর কি খেলা ও দুনিয়ার উম্মত ও মুসলমান আলীর মনটা খারাপ হয়ে যাবে হঠাৎ করে আলিকে বাম হাত দিয়ে নবী ধরছে। আর ডাক দিয়ে কয় আলী গো আমার যে জান্নাতে ঘর হবে আমার সামনা সামনি তোমার ঘরটা হবে আল্লাহু আকবার দুনিয়া কি সাদাকত মে তেরে নাম রহেগা दुनिया की सदाकत में तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरे नाम रहेगा दुनिया की सखावत में तेरे नाम रहेगा ফারুক তে নাম সে ইসলাম রহে ফারুক তে নাম সে ইসলাম রহে গা হে দুনিয়ার উম্মা তাল্লার গোলাম এই যে বেলালের একটা সাধারণ আমলের কারণে এত মর্যাদাবান হয়ে গেল নবীজি একদিন বুখারী শরীফের ঘটনা

একটা লোক বাহিরে চলে যেতে হয় না হয় এখানে বসতে হবে নবীর সামনে নবীর পাশে বসার মতো সাহস করে না আমার ডাক আমার পাশে কে বসবা কে আমার পাশে আবু বকর ওসমান আলী চিন্তা করে আবু বকর চিন্তা করে হয়তো নবী আমাদের মধ্যে থেকে একজনকে ডাক দিবে কিন্তু নবী কাউকে ডাক দিতেছে না এবার আমার নবী কুইস সারলো কুইস হাজিরানে মজলিসে আমার নবী ডাক দেয়া তোমরা কে বলতে পারো এই আমার ডান পাশে বসার মতো যোগ্যতা কার আছে কেউ জবাব দেয় না সাহাবাই ইকরাম কেউ কেউ বলল ওসমান কেউ কেউ বলল আলী কেউ কেউ বলল আবু বকর কেউ কেউ বলল ওমর আমার নবী ডাক দিয়া কয় না না আমার পাশে বসার মতো একজন সাহাবী তার নাম হল খোবাই তার না ভালো খাবাব সব সাহাবা একরাম হটার পিছনের দিকে তাকাইলো খাবাব কথা খাবাব চোখের পানি ছরে কান্দে আমার নবী ডাক দিয়া কয় খাবাব কেন কান্দো ডাক দেওয়া কয় নবী গো আপনার চারজন শ্রেষ্ঠ সামনে আমি কেমনে এখানে বসার যোগ্যতা অর্জন করলাম আমি এ প্রশ্নের জবাব দিব না তবে তোমার পিঠে একটু উঠায়া দেখাও 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 পানি ছেড়ে কান্দে পিঠটা উঠায়া দেখায় না হজরত ওমর তাড়াতাড়ি যাইয়া খাব্বাবের পিঠটা উঠা তাকা দেখে খাব্বাবের পিঠে কোনো চামড়া নাই সাদা হাড্ডি গুলো বের হয়ে রয়েছে জোরে কোন অমর চিল্লা ডাক দেয়া নবী গো এই খাব্বাবের পিঠের এমন অবস্থা আমরা কেউ জানতাম না কেমনে তার পিঠের এমন ভয়ঙ্কর অবস্থা আমার ডাক ইসলাম গ্রহণ বাধার করেছ না ও আলী ইসলাম গ্রহণ করেছো কোনো বাধার সম্মুখীন হও নাই আবু বকর মানম ইসলাম গ্রহণ করেছো বাধার সম্মুখীন হও নাই আর খাববাবের ইতিহাস কি জান ওই বেইমানরা খাব গরম বালুর উপরে দিনকে দিন টানছে গরম আগুন কয়লার উপরে খাব বাপকে শোয়া রাখছে খাব পিঠের চর্বিগুলো গুলো পড়ে পড়ে একটা সময় আগুন নিভে গেছে যে কারণে খাব পিঠ থেকে চর্বি বের হতে হতে চামড়া খসে খসে সাদা হাড্ডি গুলো বের হয়ে গেছে খাব কাছে ইসলাম ঋণী এই খাব এত কঠিন মুহূর্ত না ভুলেনা যত কষ্ট দিয়েছে বলসা আমি আমার আল্লাহ সারা কাউকে খোদা মানবো না আমার নবী আমার রাসূল আমার মোহাম্মদ আমি নবী সারা কাউকে দ্বিতীয় রাসূল মানতে পারবো না আল্লাহু আকবার বল আল্লাহু আকবার এবার অমরা কাব্যাপকে উঠাইয়া ডাক দেয়া করো নবী গো এই কাব্যাপের এত দাম এত দাম আমি আগে জানলে খাব্যাপকে আগে আপনার পাশে বসায় দিত ওরে দুনিয়ার উম্মাদ গো ইসলাম কায়েমের জন্য তারা কত কষ্ট করেছে উমাই ইবনে খাল বেলালকে এমন কোন দিন নাই গরম বালুর মধ্যে টানে না বেলালের গলায় গামছা

na no, na no. <laughs> আপনার আমার ইমানের চাকা গ্রামীণ ব্যাংকের ধাক্কাই লড়ে যায় আপনার আমার ইমানের খুঁটি সুদের ধাক্কা লাগলেই নরে যায় আপনার আমার ইমানের খুঁটি বেপরদার ধাক্কা লাগলে ইমানের খুঁটি নরবার হয়ে পড়ে যায় ঘরে আপনার শালি আসলো আপনি যদি শালির সাথে দেখা না দেন শালির মনটা বেজার আপনি শালির সাথে দেখা দিলে আল্লাহর মনটা বেজার আল্লাহর কুদরাতি অন্তরে আপনি ধাক্কা দিবেন নাকি শালির নিজের মনে ধাক্কা দিবেন আপনার ব্যাপার তবে মুসলমান আমি বলে যাই আজ আমরা মুসলমানের অবস্থা মন শালিকে বেজার করতে রাজি মাওলাকে খুশি করতে রাজি না ঠিক কিনা জোরে বলেন শালিকে খুশি করতে রাজি মাওলাকে খুশি করতে রাজি না ঠিক কিনা ভুল বললাম মনে হয় সন্তান আপনার ঘরে আইসা ডাক কই বাবা গো ঘরে আমি টিভি দেখতে গেছি তারা আমাকে বের করে দিয়েছে বাবা সাথে সাথে রাগের মাথায় বলে আজকেই টিভি কিনবো ঘরে টিভি আনলো নিজের অন্য ঘরে গিয়ে স্টার জলসা জি বাংলার সিরিয়াল দেখে বউ বারবার কয় স্বামী গো ঘরে ডিসের লাইট নাই ঘরে টিভি নাই মানের ঘরে গিয়া মানুষের ঘরে গিয়া টিভি দেখতে হয় স্বামী সাথে সাথে বিবিকে বেজারের জন্য টিভি আনলো সন্তানকে খুশির জন্য বিবিকে খুশির জন্য ঘরে টিভি আনা শুরু করলো ও দুনিয়ার উম্মাদ আপনি একটু আমায় জবাব দেন বিবিকে খুশি করতে গেল কে বেজার হয়ে গেল আরো যারা বলেন কে বেজার হয়ে গেল আপনার বুঝ আপনার আমার ইমানের অবস্থা তো এটা এখন চাকরি পাওয়া যাবে না ঠিকই না না যাদের আছে সারা মনে হয় চাকরি করে না করেনি করেনি জবাব দেন না করেনি যাদের দাড়ি সেরাও তো চাকরি করে আমার জবাব দেন তো বারমি পুলিশ ইঞ্জিনিয়ার কবি লেখক আর নাই আপনি কেমন পারেন না আপনার চাকরি চলে যাবে আপনি দাড়ির কারণে চাকরি ছাড়তে পারবেন না এরকম হাজার চাকরি ছাড়তে রাজি নবীর সন্ন্যাস ছাড়তে রাজি মুসলমান হইছেন রোহিঙ্গা শিবিরে গিয়েছিলাম গত বছর আগের বছর আমাদের সাথে কাজ করতেছে সেনাবাহিনী দুপুরে সময় আমরা পাহাড়ের এক উপত্যকায় বসে নাস্তা করতেছি হঠাৎ তাকায় দেখি সেনাবাহিনী আল্লাহর বান্দার মুখে বড় বড় দাড়ি আমি এতক্ষণ খেয়াল করলাম না প্রশ্ন করলাম ভাইরে আপনার যে এত বড় বড় দাড়ি সরকার থেকে কোনো চাপ আসে না উপর থেকে কোনো চাপ আসে না ওই সে না আল্লাহর বান্দা জবাব দেয় হুজুর গো দুনিয়ার সরকারের থেকে আমার আল্লাহ তো আরো বড় সরকার আপনি বলেন হুজুর কারে খুশি করবেন বললাম আলহামদুলিল্লাহ অবশ্যই আল্লাহকে খুশি করবেন ওই আল্লাহর বান্দা জবাব দেয় হুজুর আল্লাহর কশি আজকে যদি আমার চাকরিটা চলে যায় সন্তান বিবি কিনে রাস্তায় বসত এরপর নবীর সুন্নতি দাড়িতে বেলেট লাগাতে আমি রাজি না আল্লাহ আকবার ও দুনিয়ার উম্মা শুধু তাই না আল্লাহর বান্দা ডাক হুজুর আপনাদের বয়ান শুনে শুনে দাড়িটা লম্বা করেছি সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করিয়া দিলাম সন্তানটা অলরেডি বিশ পারার হাফেজ হয়ে গেল এমন একটা না হাজার হাজার ঘটনা বাংলার জমিনে আছে আছে না নাই আর জোরে বলে না নাই অভাব নাই আপনি আমি কেন পারবো না আপনার আমার কৃমি আছে ভালো কোনো কাজ তো করতে পারি না যারা করে হেডির নিয়ে সারাদিন তিরস্কার করি ঠিক কিনা জোরে বলেন আর একটা সবার মধ্যে ব্যারাম টুপিওয়ালাদের নিয়ে ব্যারাম আছে না নাই এত সুলকানি টুপিওয়ালার নিমিয়া আপনি যখন একটা বহির হাঁটবেন যদি দেখে মাথায় টুপি গালে দাড়ি গায়ে পাঞ্জাবি ওই কাফেরটাও বলবে একটা মুসলমান ঠিক কিনা জোরে বলেন আপনি যদি যান দাড়ি নাই মোস নাই টুপি নাই আপনার গায়ে সুন্নতি লেবাস নাই তখন তিনি বিভ্রান্তিতে পড়ে যাবে মুসলমান না হিন্দু না খ্রিস্টান ঠিক কিনা জোরে বলেন এড় দরাই বোঝা যায় মুসলমানের মূল ইউনিফর্ম মদিনা ওয়ালার ইউনিফর্ম মুসলমানের মূল নেটওয়ার্ক মদিনার নেটওয়ার্ক ঠিক কিনা আপনার আমার তো পারি না একটা কথা লজ্জা থাকার কথা যা আমি পারি না যে পারে না এটা আবার পন্ডিতি করে কয় হুজুর গোছে ভালো আছে অমুকের সে ভালো আছে অমুকের সে ভালো আছে আমল না করলে কি হইছে iman তো ঠিক আছে আমল না করলে ইমান ঠিক থাকে কয় তো আমল না করলে কি ইমান তো ঠিক আছে কয় কি কয় না সব জায়গায় হয় রানি কি একটা অবস্থা গুলশান হত্যাকাণ্ড হয়েছে না হয়েছে নি শেয়ার বাজার কেলেঙ্কারি হয়েছে নি গুলশান হত্যাকাণ্ড শেয়ার বাজার কেলেঙ্কারি নারায়ণগঞ্জের সেভেন মার্ডার এ বান্দা শুধু তাই নয় ধর্ষণে সেন্সরি করে মিষ্টি জাপনকারী শুধু তাই নয় এই বাংলার জমিনে হলমার লেংকারী সহ যত বড় 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 ঘৃণিত ঘৃণিত বিষয় বস্তু আছে কোনটার সাথে কোন হুজুরের নাম আছে নাকি না আস্তে জবাব দিলেন কেন আছে নাকি না আজ পর্যন্ত কোন মাদ্রাসা ছাত্রা ছাত্র মারামারি কইরা কোন কলেজ কোন মাদ্রাসা বন্ধ হইছে নাকি না হাজার হাজার প্রমাণ কলেজ বন্ধ হয়েছে কোনো আজ পর্যন্ত মাদ্রাসার কোন হুজুরের খাটের নিচে অস্ত্রের গোদাম পাওয়া যায় না আমরা বলি না আমি শেতান খিল আমরা বলি না আমরা তো আওয়ামী করি না বিএনপি করি না আপনারা যে আমি লড়াইবেন এ হুজুর আওয়ামী লীগ না কাম কাম হইবে না খাই আমি আওয়ামী না আর একজন কে বিএনপি কাম হইবে না আমি বিএনপিও না আমি আওয়ামী না জাতীয় পার্টি এর সাথে চাচার পিছনেও দৌড়াই না শেখ হাসিনার পিছনেও দৌড়াই না খালেদার পিছনেও দৌড়াই না আমরা নবীর আদর্শ বাস্তবায়নের জন্য দৌড়াই ঠিক কিনা আপনি আমার একটা জবাব দেন লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের না বিএনপির আওয়ামী না কিন্তু এয়ারপোর্টে আওয়ামী লীগের লোক এপিডায়ারে সোজা কইরা ফলাইছে ঠিক কি না খালি জুতা হাদিয়া 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 এর দ্বারা বোঝা যায় আওয়ামী লীগের ছায়া তলে হোক বিএনপির ছায়া তলে হোক এই মুসলমানের জমিনে কোন নাস্তিক দিন ঠাই পাবে না ঠিক কি না বলেন হে দুনিয়ার উম্মাত হতে পারে না আপনি আওয়ামী লীগ করেন হতে পারে না আরেকজনে বিএনপি করে তবে আমার বিশ্বাস আমার নবীর জন্য আপনার দিলে আলাদা একটা জায়গা আছে হতে পারে আমরা আলাদা আলাদা দলে আলাদা আলাদা দর্শনিয়া দৌড়াই তবে সবার বেলায় আমার নবীও এক আল্লাহ এক ঠিক কিনা জোরে বলেন একই মসজিদে নামাজ আদায় করি একই বাংলার জমিনে বাস করি আউলিয়া গ্রামের জমিনে বাস করি শুধু শুধু এই কথা নাস্তিকরা ভাবলে চলবে না আমার নবীর বিরুদ্ধে কথা বলে পার পেয়ে যাবে। আল্লাহকে জালিম বলে গালি দিয়ে পার পেয়ে যাবে বোরকার বিরুদ্ধে কথা বলে পার পেয়ে যাবে আল্লাহর বাংলার জমিনে যদিও যুবকের করে গলা দাঁড়ি নাই অনেকে নামাজ পড়ে না তবে জানে হবে পড়তে হবে আমি সাপোর্টও করি না যে নামাজ পড়ে না তবে এতটুকু বিশ্বাস করে আমার আল্লাহকে নিয়ে যদি কেউ গালি দেয় আমার নবীকে নিয়ে কেউ গালি দেয় কোন যুবক ঘরে বসে থাকবে না ঠিক কিনা জোরে বলে খালি হুজুর গোদোষ হুজুর রাব মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে চলে না হুজুররা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে চলে না হুজুররা দেশদ্রোহী রাজাকার কয় কি কয় না এয়ারপোর্টে ঢুকলাম এয়ারপোর্টে ঢুকছি মাহফিলে যাবে এই চার পাঁচ দিন আগে রংপুর মাহফিলে যাইতেছি বিমানে যাব তোর মোবাইলটা এদিকে রাইখে গেছে একজনের কাছে ঢুইকে আবার বাইরে মোবাইলটা আবার সার্চ শুরু আমি কই মি আমি বছরে 50 বার বিমানে সফর করি চিনেন না এতবার সার্চ করলে হুজুর ওই সিসি ক্যামেরা হুজুর একটু বেশি সার্চ করতে কইছে আর আমার চাকরি থাকবে না আমি আর জবাব না দিয়ে চলে গেছি হুজুর গুলো বেশি সার্চ থাকবে কি লাগে হুজুরকে সন্ত্রাস জঙ্গি আপনি ইতিহাস পড়ে দেখেন 71 সনে বাংলার যখন যুদ্ধ হয়েছিল সেই 25 মার্চ কালরাত পাকিস্তানি হানাদাররা যখন বাংলার নিরীহ মানুষদের উপর অত্যাচার শুরু করেছিল ভয়াল কালরাতে যত রাজাকার ছিল একটার গালেও দাড়ি ছিল না মাথায় টুপি ছিল না আর দরাজরাজ মুক্তি মুক্তিযোদ্ধা যারা রেশন পাচ্ছে টাকা পাচ্ছে একটু ঘুরে ঘুরে দেখেন তিনে ভাগের আড়াই ভাগের মুখি দাঁড়িয়ে আছে ঠিক কিনা শেখ মুজিবুর যখন হুংকার দিয়েছিলেন মনে আছে আপনাদের সেই ঐতিহাসিক ভাষণ এই দেশকে একটা কথা বলেছিল এই দেশকে পা খানাদা

প্রত্যেকটা ভাষা ইনশাআল্লাহ ছিল এর দ্বারা প্রমাণ হয় বাংলার জমিনে কোন হুজুররা রাজাকারি করে নাই যারা করেছে ওরা আমলওয়ালা ছিল না মুখে দাঁড়ি ছিল না ওরাই ছিল শত্রু ওরাই ইহুদিদের দালাল ওরাই ইসলামের শত্রু ঠিক কিনা খালি খালি হুজুররা মাদ্রাসা ওয়ালা কো দেশ প্রেম নাই কে জাতীয় সংগীত গায় না কয় কি কয় না কয় না জোরে কোন আচ্ছা জাতীয় সংগীতের মধ্যে কি দেশ প্রেম জাতীয় সঙ্গীত গাইয়া লক্ষ লক্ষ টাকা সুইস ব্যাংকে বিদেশ পাঠাও এটা বহু দেশ প্রেম জাতীয় সঙ্গীত গাইয়া বাংলার শিক্ষা শিক্ষার মান উন্নত না করি যদি কর্তাই তোমার মাইয়ে বলার তুমি বিদেশে পড়তে পাঠাও তার মানে তুমি জানো বাংলার শিক্ষার মান একটু নিম্ন তুমি উন্নত না করে নিজের বলাটা বিদেশ পাঠাইছো প্রবাস থেকে লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ আসে এটা বাংলাদেশের তাদের তো সম্মান দেয় না বরং কটুক্তি করে ঠিক কিনা জোরে বলেন আমরা প্রবাসী ওলাদেরকে অতটা সাপোর্ট করি না যেহেতু দেশ থেকে চলে যায় সন্তান থাকে তারপরও আমরা কখনো তো ঘৃণা করতে পারি না পারি এরা দেশের কত উন্নত করতেছে বৈদেশিক মুদ্রা গুলো দেশে আনতেছে আর এদের নিয়ে সুলকানি এদের নিয়ে সুলকানি বাদ দিলাম আম গো সুলকানি আমরা শেষ করতে পারি না ভাই যেখানে যাই হানি হুজুররা বোমাবাজি করছে না কেউ যে বাংলা ভাই করছে শায়েক আব্দুর রহমান টুপি ছিল মাথায় দাড়ি ছিল না গালে এই দুইটা বেঈমান যে কাজ করে গেছে এর লিগে সারা হুজুররা কি দোষী আমার কথার জবাব জরে দেন না কেন আচ্ছা শুধু তাই নয় বাইতুল আমি যত জোতা চোর সবটির গায়ে প্যান্ট আছে শার্ট আছে করণ আছে প্যান্ট আমি কি সব প্যান্ট শার্ট বালার জোতা চোর কমুনি কথা না একজনের কেন সবাই দোষী করেন কেন আমরাও তো সত্যবোধক গান গাই আমরাও দেশের জন্য লড়ি আমরাও দেশের জন্য রক্ত দিতে এখনো প্রস্তুত কোন তাবেদার কোন গাদ্দার কোন মির্জাফর যদি আজ বাংলার জমিনের এক ফোঁটা এক কর্নার ইঞ্চি মাটি নিয়ে টানাটানি করে আল্লাহর কসম কোন আলেম কোন ওলামা ঘরে বসে থাকবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কোনও তার কেড়ে নিতে পারবে না রঙের তুলিতে ছায়া ডাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ্য শহীদ গাজী রেখেছে জীবন করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান ঠিক না বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান চারিদিকে গাদ্দার ভিনদেশি রাজাকার সজাগ দৃষ্টি রাখো সবে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শতরুকে চারিদিকে গাদ্দার চারিদিকে দুশ্মন ভেঙ্গনা না ভেঙ্গো না মা সাহস জমিয়ে রাখো বুকে ঈমান जिंदा করে জিহাদের ওংকারে পরাজিত কর শত রুকে চারিদিকে গদ্দার ভিনদেশী তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশী গোলামচোর রুকতে তাদের আজ হবে ঠিক কি না বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অম্লান বুকে রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান ঠিক কি না মানে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমাহান এ মাটির বুক হতে বাঁচবে সারা জগৎ বিশ্ব মানবতার দান অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি ঠিক না কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে পক্ষপাতি হয়েছিস নজিরে দেখাও বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার সবার প্রাণ আমি চাইতে বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ মহান এ মাটির মুখ হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার দান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আজ তিন আউলিয়া সোহরাওয়ার দিশের বাংলা ভাষা নিয়ে আছে মুজিব ওসমানি ওজিয়া শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন বেশ সবুজ লাল পতাকা ওরে সময়ে ঝড়ের বেগে চেতনায় উঠবে জেগে আঠারো কোটি অন্তরে ঠিক কিনা বলে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার বাংলা মাটির বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান ঠিক কিনা হুজুরদের মধ্যে নাইনি আমরা গান গাই আমরা গানের সাথে সাথে কাজও করি ঠিক কেনা করে বলেন হুজুররা দেশ প্রেম জানে না আরে মিয়া তুমি তো ঘরে বৈশা থাকবা তুমি তো হাদিসও জানো না কিছু জানো না আমরা তো হাদিস জানি দেশ রক্ষা করা হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান নিজের জন্মভূমি ভালোবাসাও ইমানের একটা অংশ এই হাদিস আমরা জানি আমরা যদি রাজাকারও বল আমরা হাদিস পালন করতে দেশকে রক্ষা করতে আমরা রক্ত দিব ইনশাআল্লাহ কখনো আমরা পিছবা হব না আমগুলো যা করার করেন আমগুলো সম্মান কে বাড়ায়া দিবে আর জোরে বলেন কে বাড়াই দিবে ইজাত দেওয়ার মালিক কে বেজাতি করার মালিক কে আরো জোরে বলেন বেঈ মারার করার মালিক কে আপনি চাইলে বেঈ করতে পারবেন আপনি চাইলে ইজ্জত দিতে পারবেন আপনি চাইলে হেদায়ত দিতে পারবেন আপনি চাইলে কাউকে ধ্বংস করতে পারবেন না 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 আশরাব আলী থানবী রহমাতুল্লাহ একটা ছোট্ট ঘটনা বলেছে বলবো নাকি কষ্ট হয় না তো একটু চলবে এক নৌকার মধ্যে লোক ধরে মাত্র দশজন এলাকার কিছু ভাবওয়ালা পোলাফন আছে না এলাকার ত্রাস খুনি নৌকার কিনারা গিয়া বলে এ কয়জন একজন উঠতে পারবে কিন্তু লম্পট তো তিনজন একসাথে উঠছে জোর কইরা নদীর মধ্যে গেল নৌকা লড়ালি শুরু হয়ে গেল একদিকে উঠে আর একদিকে পানি উঠে একদিকে চাপে আর একদিকে পানি উঠে মেজাজ গরম এ মাঝিরে লোক বেশি কেন লইছো মাঝি তো বয় তো কথা কয় না ক্ষমতায় আপনি এখন আপনাকে বললে মায়ের সার উপায় না আপনারা তিনজনই তো বেশি উঠলেন মাঝি কথা বলে না ওই তিনজন নৌকার এক কর্নারে দেখে এক মোল্লা হুজুর একটা পোটলা পাশার নিচে দিয়ে বয়ে রয়েছে এই হুজুর আপনার জন্য ওই তো নৌকা ডুব দিছে আপনি একা উঠছেন আবার একটা পাশায় নিচে পোটলা দিয়েও বইছেন তাড়াতাড়ি মাথায় লানজন কমে যাইব ওজন কমছে না কথা কয় না এক লোক রাস্তা দিয়ে যায় ঘোড়ার উপরে চড়ে পিছনে বিশাল এক বোঝা নিয়ে যাইতেছে আর একজন জ্ঞানী দাঁড়ায় দাঁড়ায় কয় কত বড় জানোয়ার নিজে তো ঘোড়ার উপরে উঠছে লোক একটা বস্তা উঠেছে ওটার মাথায় লইতে পারে না জ্ঞানীর অভাব আসেনি দুইজন ডাকা সরাইছে একজন আইয়া দেখে বিশাল তিরিশ তালা একটা বিল্ডিং মিরপুরের আগার বিশাল তিরিশ তালা বিল্ডিং দুইজনের একজনে কইতে আছে জ্ঞানী যে ছোট জ্ঞানী কইতেছে ওরে বিল্ডিং কমপক্ষে পক্ষে দুই লাখ টাকার নিচে বানাইতে পারে নাই আর একটা বলত। মার্কে বল এত বড় বিল্ডিং কমপক্ষে তিন লাখ টাকা লাগে কি কস বুঝেন না জ্ঞানীর অভাব নাই জামাই বিদাস থেকে আসলো বিদেশ থেকে হাতে খুব একটা আতর দিছে সকাল বেলা। ওই আতরটার বিদেশি বোম্বাই মরিস মনে পানতা পাতের লাগিয়ে দিয়া খাইয়া ফেলাইছে জামাই তুমি আমার কাছে আসো কেন বিদেশি আতরের ঘান পাই কি এর বিদেশি আতর তুমি না বোম্বাই মরি জানছো বোম্বাই মরি খাইয়া লাইস জামাই দৌড়ে গেছে শ্বশুর আব্বা গো কেমন মাইয়া বিয়া দিলেন সে তো বিদেশি আমি আমি ওর একটা বিদেশি আর তোর দিছি ও তো সকাল বেলা পান্তা লাগে সেটা খাইয়া ফলাইস শ্বশুর আব্বা কে এদিকে তোরে বিয়া দিছে একটা শিক্ষিত জামাই লাগে এটা কাম করলি ঘরে কি গরম ভাত ছিল না

জেল জুলুম দাও যত হত্যা করো আমাকে আটকা আর একজন হাফেজ মারো ওলামায়ে কেরাম যদি মারো মারেন বলি না যদি মারো যতই আমাদেরকে নিন্দা করো হিংসা করো তোমাদের নজরে আমরা অনেক ওজন কমিয়া গেছে তবে আল্লাহর নজরে আমরা দামি হয়ে আছি ঠিক কিনা আমরা তো আমাদের কোন শক্তিতে দামি না এই কোরআন ওয়ালা নবীর সুন্নাত মাথায় দেওয়ার কারণে দামি এই ন আল্লাহর কোরআন সিনায় থাকার কারণে দামি নবীর সুন্নাত লেবাস গায় থাকার কারণে দামি নিজে নিজে আমরা কোনোদিন দামি হতে পারি না ঠিক কি না কেন এত সুলকানি মৌলভী বিনিয়া কেন এত সুলকানি আমরা যেমন আল্লাহর এই জমিনকে আমার দেশকে রক্ষার জন্য যেমন জীবন দিতে পারি আল্লাহর কসম এই নবীর বিরুদ্ধে যদি এই জমিনে আবার কেউ কথা বলে আমার আল্লাহ কে নিয়ে যদি কেউ কথা বলে আমরাও সেখানেও রক্ত দিতে প্রস্তুত আছি ঠিক কিনা না জোরে বলেন বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গব সাগরের সব পানি যেতে পারে সুকিয়ে গোটা রাজধানী গিলি নিতে পারে পুরী গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুজতে পারেন চাকরি চরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের পাকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হচ্ছে জাতির দেশ দফায় দফায় বদলায় রামডাং পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে হুজে হবে না শেষ পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক বেশি ইসলাম থাকবে ঠিক না সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে আর কিছু তাক না থাক এদেশে ইসলাম থাকবে ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিং ডমের সিঙ্গে ন্যাশনাল বাদ দোয়েল বদলে হতে পারে কবু ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারে কে সেন্ট্রাল জেল করা হতে পারে ফ্যান্টাসি কিংডম পার্কে আইন পাস করে মাসের আর হতে পারে সংসদটাও যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধু মিটে যেতে পারে রাজাকার আর মুক্তি যোদ্ধা দ্বন্দ্ব রাষ্ট্র চাইলে সময়ের কাটা হতে পারে আগে পিছু সম্ভাবনার স্বদেশে আমার হতে পারে সব কিছু শুধু ইসলাম রবে চির উন্নত কখনো হবে না নিচু কখনো হবে না নিচু ঠিক না। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদ ঘরে ঘরে ইসলাম এ জাতির ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না তাক দেশে ইসলাম থাকবেই সবকিছু বদলে যাক এ দেশে ইসলাম থাকবেই ঠিক কি না আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে অবাক খাবনা না বিএনপি যদি নৌকায় সিল মারে রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জা ফরের সন্ধি বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দী এই পীড়িতের মাটি পীড়িতের কাটি শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যা ক্ষমতায় নষ্ট নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায় ইসলাম ভুলে যায় ঠিক কিনা ইসলামে মাটির পরতে পরতে জনপদ ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাকে দেশ ইসলাম থাকবেই সবকিছু বদলে যাকে দেশ ইসলাম থাকবেই ঠিক কিনা আপনার আমার দিলের মধ্যে ইসলাম ও দুনিয়ার উম্মত আমার দিলের যেমন ইসলাম আপনার দিলের মধ্যে তেমন ইসলাম ও বান্দা একটা কথা আজকে আমরা প্রতীকটা হতে চাই

কবে ইরাজিয়া হোসেন কে ইরাজিয়া जिंदगी ना आ रहे तकबीर হে দুনিয়ার উম্মত আল্লাহর গোলাম এখানে আওয়ামী লীগের বিএনপির জাতীয় পার্টি তাবলিগ জনমনায় জামাত জমিয়াত হেফাজতে খেলাফত যত ধরনের শব্দরের লোক আছে না নাই প্রত্যেকের নবী আলাদা আলাদা মনে হয় প্রত্যেকের আল্লাহ আলাদা আলাদা মনে হয় না না আমার আল্লাহ এক আমাদের নবী এক আমরা সব সময় এক ও এক কাজ করব আমরা কখনো কোনো বাতিলের সামনে মাথা নত করব না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করেন বলেন আমিন একটু চলবে নাকি রাজি আছেন তো সবাই কে কে থাকবেন না দেখি

আমার নবী আবার কান্না করা শুরু করে দিল আর ডাক জানো আমি দেখেছি কেমন জাহান্নাম দেখেছি সাহাবায়াম যে জাহান্নাম তালা একদিন নয় দুই দিন না প্রথমে এক হাজার বছর তাপ দিতে বললে জাহান নামটা তাপ দিতে দিতে জাহান নামের আগুনটা লাল হয়ে গেল আরো এক হাজার বছর তাপ দিল জাহান নামের আগুনটা হদুদ হয়ে গেল আর এক হাজার বছর তাপ দেওয়ার পর জাহান নামের আগুনটা কালো হয়ে গেল এই জাহান নামের আগুন এত কঠিন দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জলে পায়ে লাগলে পাও জলে আর জাহান আগুনে তো কঠিন শরীরের যে কোনো অঙ্গে লাগার সাথে সাথে পুরো কলিজা পর্যন্ত বোনা হয়ে যাবে জোরে কন্যা ও কুমিল্লার মুসলমান আল্লাহর গুলা ভালো করিয়া লক্ষ্য করিয়া দেখো এবার আমার নবী চোখের পানি ছেড়ে কান্দার বলে সাহাবাই কেনাম আমি হঠাৎ তাকায় দেখলাম বিশাল এক মাথাওয়ালা বিশাল দেহওয়ালা মানুষ ওই মানুষটার মাথার উপরে বড় বড় পাথর মারতেছে ফেরেশতারা ওর মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মাথাটা চূর্ণ বিচূর্ণে পাথরট অনেক দূরে সিটে পড়ে যায় ওই আল্লাহর বান্দা बेहোসা পড়ে যায় ছটফট ছটফট করতেছে আর

গো তোমার মতো হাজার যুবক আল্লাহর গোলাম দাঁড়িয়ে এইখানে আমার পর স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে আছে না নাই প্রশাসনিক ভাইরা এদের মধ্যে দাড়িওয়ালা নামাজে আছে না নাই ও যুবক আল্লাহর গোলাম জাহান নামের তো সহ্য করতে পারবো না হে দুনিয়ার উম্মত আমার নবী কামদে আর ডাক শোনো সামনে দেখলাম একটা মানুষ রক্ত আগা সাগরে হাবুডুবু খাইতেছে আর দূর থেকে পাথর মারা হইতেছে ও বারবার কিনারায় উঠতেছে তাকে কিনারায় উঠতে দেওয়া হয় না আমি প্রশ্ন করলাম ও ফ্রিজ কে তার কেন এত বড় শাস্তি রিস্তা ডাক দেখায় বান্দার সুদ খাইছে আল্লাহ এত ভয়ঙ্কর পরিণাম দিয়েছে আল্লাহ আমাদের এই সমস্ত গুণা থেকে হেফাজত করেন বলেন আমি আর জোরে বলে না আমি ও যুবক আল্লাহর গোলাম আমার নবী আমানত খেয়ানতের শাস্তি দেখেছেন সেখানে বে পর্দার শাস্তি দেখেছে আমার নবী মাঝে মাঝে চিল্লায় উঠতেন আর আর বারবার ডাক দিয়া আমি যেই শাস্তি দেখেছি আমি তো জানি দুনিয়ার কোন মানুষ একটা সেকেন্ড ধৈর্য ধরতে পারবে না ও সাহাবায়ে কেরাম তোমরা দুনিয়ার মানুষের জানায়া দাও মানুষ জানার না করে আর ও যুবক আল্লাহর গোলাম একটু এদিকে তাকাও এই মাহফিল তো আজকে নাই চোদ্দতম বার্ষিক মাহফিল